দিল্লির কাঞ্জাওয়ালা দুর্ঘটনাকাণ্ডে এবার দোষীদের ফাঁসির দাবি তুলে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিভাবে নববর্ষের ভোরে গাড়ির চাকায় আটকে থাকা তরুণীকে টেনে নিয়ে গিয়েছিল পাঁচ অভিযুক্ত, সামনে এসেছে সেই ছবি। রবিবার ভোরে দিল্লির এই ঘটনার ফুটেজ সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে রাজধানীতে। সোমবার দিল্লির এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে ব্যাখ্যা করেছেন কেজরিওয়াল। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রের হাতে। রবিবার সকালের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই কাঞ্জাওয়ালার ঘটনায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। এই ঘটনায় দোষীদের শাস্তি হবেই বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।